দ্য লিটল উইস্কি চিনি আপনাদের চ্যানেল আবারও একবার স্বাগত। আজ নিয়ে এলাম গ্রাম বাংলার আরও একটি সুস্বাদু রেসিপি, পুঁই কচুর ঘণ্ট। এই পুঁই কচুর ঘণ্ট একবার ট্রাই করুন, ভাতের সাথে বেশ অসাধারণ লাগবে এবং হেলদি অবশ্যই। চলুন দেখুন কীভাবে বানাচ্ছি এই সুস্বাদু রেসিপিটি আপনাদের জন্য। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে নিন পরবর্তী রান্নাগুলোর নোটিফিকেশান পেতে। আমি কচুগুলো এভাবে ঝাল তুলে কেটে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে। এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। একটা সিটি দিয়েছি, দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। দুটো শুকনো লঙ্কা দিলাম, স্বাদ মতো নুন, পরিমাণ মতো করব দিচ্ছি আদা বাটা সামান্য, সবকিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। সবকিছু মেশানো হয়ে গেলে আমি এবার নিয়ে নেব পরিমাণ মতো জল। জল মিশিয়ে নিলাম, মিশানো হয়ে গেলে আমি ঢেকে দিচ্ছি খানিকক্ষণের জন্য। 5 মিনিট পর আমি খুলে দেখছি, দেখে নেব পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। কচুর আলু সেদ্ধ ছিল আপনারা জানেন, অল্প করে একটু কচুটা একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে দিলাম। এখন অনেক বাকি রয়েছে সেদ্ধ হতে, ঢেকে দিলাম আবারও 5 মিনিট। দেখে নিচ্ছি ডাটাটা কতটা সেদ্ধ হয়েছে, আরও একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই আবারও একবার আমি ঢেকে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে সার্ভ করে দেব। সার্ভ করে দিয়েছি, বন্ধুরা অবশ্যই এটা বানিয়ে দেখুন। গ্রাম বাংলার সত্যি একটা বিখ্যাত রেসিপি যেটা আপনাদের সত্যিই ভালো লাগবে। আর এই রেসিপিটি দেখার পর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী রান্নাগুলো নোটিফিকেশান পেতে। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। আজকে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখছি পরবর্তী রেসিপি নিয়ে পরবর্তী।